এইখানে আমরা সরিষা গুলো ঢালবো, কেমন? সরিষা বালি টালি যা আছে সব একদিকে নিচে চলে যাবে, ক্লিন হয়ে সরিষা একদিকে বের হয়ে যাবে। ফাইনাল মনে হচ্ছে পানি দিয়ে দিয়েছে মনে হচ্ছে, কিন্তু আসলে একটু পানি টাচ হয় নাই। এটা চলে যাবে ঘানিতে আলহামদুলিল্লাহ, এখন 16টা আছে, আল্লাহ যদি বাঁচা ইনশাল্লাহ চাহিদা অনুসারে আরো 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 বসাইতে হবে। দেন একটা জার, এটাকে সংরক্ষণ করি, আর সংরক্ষণ করার পর ওই জার থেকে এই যে ফিল্টার মেশিনটা দেখছেন, এই ফিল্টার মেশিন থেকে একটা একটা নল বা একটা পাইপ একটা সংযোগ ওই সংরক্ষণ স্থানে দেওয়া আছে, যেখান থেকে মোটরের সাহায্যে এই যে সোজা এইখানে ফিল্টার হয়ে পড়ে আনদেন এখানে আসে। দেখেন তা আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাইছি যে কিভাবে আসলে কাজটা করি। দেখানোর একটাই রিজন, এটা স্বচ্ছ কাজ করার চেষ্টা করতেছি, কারণ এখন মানুষ আসলে বাজারের যে অন্যান্য তেল আছে সেই তেলের ক্ষতিকারক দিক থেকে বাঁচার জন্য সরিষার তেল খায়, এবং কিছু মানুষ আছে যারা শুধু সরিষার তেল খায় না, তারা মাঘি সরিষা কোল্ড প্রেস তেলটা খেতে চায়, মানে যেটা কাঠের ঘানিতে ভাঙে। তো আমরা কোল্ড প্রেস কাঠের ঘানির তেলটুকুই ঘরের বাজারে আমরা সাপ্লাই করে থাকি আলহামদুলিল্লাহ।